আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো গুড আফটারনুন সবাইকে তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের আগামীকাল অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের যে থিওরি এক্সাম আছে তো সেই রিলেটেড মনে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সের আমি ফার্স্ট পার্টের ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে হচ্ছে তোমাদের তিনটা চ্যাপ্টার আমি ডিসকাস করেছিলাম যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে মানে মাস্ট ওয়াচ ভিডিও আর এটাই হচ্ছে সেকেন্ড পার্ট এবং এটাই লাস্ট পার্ট যেখানে তোমাদের আমি বাকি যে তিনটা চ্যাপ্টার আছে মানে প্রপার্টিজ অফ ম্যাটার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স অ্যান্ড রোটেশনাল মোশন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে তো সেগুলি আমি ডিসকাস করবো তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও তো বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাব প্রশ্নতে প্রথম যে প্রশ্নটার কথা বলবো রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড মোমেন্টাম আমি একটু ফাস্ট বলছি কারণ তোমাদের এই সময় পড়াশোনা করার টাইম আমি খুব বেশি সময় তোমাদের নেব না নেক্সট হচ্ছে ডিফাইন রেডিয়াস অফ জাইডেশন রেডিয়াস অফ জাইডেশন বলে বোঝো নেক্সট হচ্ছে স্টেট কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ওকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে সংরক্ষণ সূত্রটা আছে সেটা একটু দেখে যেতে হবে নেক্সট হচ্ছে স্টেট প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সে থিওরাম এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি এটার কিন্তু তোমাদের প্রুফ নেই ঠিক আছে স্টেটমেন্ট অনলি মানে শুধুমাত্র তোমাদের বিবৃতিটা পড়লেই হয়ে যাবে নেক্সট হচ্ছে এক্সপ্লেন হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল স্ট্রেস অফ স্ট্রেন ওকে পিডন এবং বিকৃতির মধ্যে কোনটা বেশি ফান্ডামেন্টাল বা কোনটা আগে ঘটে যেটা সহজ কথাই বলতে পারো আচ্ছা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দাদা এই মানে এই পিডিএফে তো অনেকগুলোই প্রশ্ন আছে দেখো ইঞ্জিনিয়ারিং যেটা প্রপার্টিস অফ ম্যাটার বলে যে সাবজেক্টটা আছে না ওটা হচ্ছে তোমাদের একটু টপিকটা বড়ো এবং আমি চাই না যে মানে সেটা তোমরা একটু রিস্ক নিয়ে যাও তাই এই চ্যাপ্টারটা থেকে তোমরা কী বলবো যে আমার এই সাজেশন ফলো করো বা আমার ডিটেলে যে সাজেশন বানানো আছে যেগুলো আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখো কিন্তু এই চ্যাপ্টারটা কেউ ছেড়ে যাও না কারণ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারছো এবং সবথেকে বড়ো চ্যাপ্টার এবং ইজি চ্যাপ্টার ওকে তো নেক্সট হচ্ছে তোমাদের স্টেট হুকস্লাভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ডিফাইন মডিউলার্স অফ ইলাক্ট্রিসিটি বা ইয়ংস মডিউলাস যাই বলো না কেন মডুলার্স অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডিউলাস বলতে কী বোঝো আর কোন কোন ফ্যাক্টরের উপর মডিউলস অফ ইলাস্টিসিটি ডিপেন্ড করে নেক্সট হচ্ছে ড্র স্ট্রেস স্ট্রেন ডায়গ্রাম উইথ স্ট্রেস স্ট্রেন ডায়গ্রাম অফ ইলাস্টিক বডি যে কোনো একটা ইলাস্টিক বডির হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়গ্রাম ড্র করে বিভিন্ন যে স্যালিয়ান পয়েন্টগুলো যেগুলো আছে সেই পয়েন্টগুলোকে হচ্ছে উল্লেখ করা নেক্সট হচ্ছে হোয়াট ডু মিন বাই ইয়ংস মডিউলাস অফ স্টিল স্টিলের জায়গায় অন্য কিছু থাকতে পারে হ্যাঁ ইজ ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু টু পার টুয়েলভ নিউটন পার নিউটন পার মিটার স্কোয়ার বলতে কী বোঝো নেক্সট হচ্ছে স্টেট বা এই যে পিডিএফগুলো আমি একটু ফার্স্ট বলছি এই পিডিএফগুলো কোনো অসুবিধা নেই আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা ওখানে জয়েন হয়ে যাও নেক্সট হচ্ছে ডিফাইন সার্ফেস টেনশন সার্ফেস টেনশন বলতে কি বোঝো বা পৃষ্ঠান বলতে কী বোঝো আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে টেম্পারেচার এবং ইম্পিউরিটির উপর সার্ফেস টেনশন কিভাবে ডিপেন্ড করে ওকে নেক্সট হচ্ছে কোহেসিভ এবং অ্যাডেসিভ ফোর্স বলতে কী বোঝো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলতে কী বোঝো আর তোমাদের যে ইম্পর্ট্যান্ট থিওরাম বা লজ এগুলো পড়ে যাবে তোমাদের জুরিন স্ল পড়বে পাস্সকে স্ল পড়বে এই চ্যাপ্টার থেকে আর্কিমেটি স্ল পড়বে আর স্টোক স্ল পড়বে ওকে নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ক্যাপিলের রাইস ক্যাপিলিরাইজের যে মূল নীতি সেটা পড়ে রাখবে চোদ্দো নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডিফাইন বায়েন্সি বায়েন্সি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ওকে আর হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি বলতে কী বোঝো নেক্সট হচ্ছে কন্ডিশনস অফ ইকুইব্রিয়াম অফ ফ্লোট টিং বডিজ ঠিক আছে মানে ভাসমান কোনো বস্তুর মানে থাকার হচ্ছে কোনো একটা বস্তু ভেসে থাকার শর্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরনো প্রশ্নটা নেক্সট হচ্ছে স্টেট বার্নলিস থিওরেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো স্টেট বার্নলিস থিওরেম উইথ অ্যাপ্লিকেশন মানে বার্নলিস থিওরেমটা তোমরা ইয়ে করবে কী বলবো থিওরেমটা পড়বে তার সাথে হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওকে অ্যাপ্লিকেশন মানে ইউজেস নেক্সট হচ্ছে ডিফাইন কোয়েফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অ্যান্ড রেনল্ডস নাম্বার উইথ ভ্যালু ঠিক আছে কোয়েফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলতে কী বোঝো রেনল্ডস নাম্বার বলতে কী বোঝো আর স্টিম লাইন ফ্লোর টার্ভেলাইন ফ্লো যে রেনল্ডস নাম্বারের ভ্যালুগুলো হয় মানে কত থেকে কতর মধ্যে থাকে সেটা একটু দেখে দিও নেক্সট হচ্ছে ডিফারেন্সেস বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার আর কনডাকশন কনভেকশন অ্যান্ড রেডিয়েশন তো হিট অ্যান্ড টেম্পারেচারের ডিফারেন্স এবং কনডাকশান কনভেকশন এবং রেডিয়েশন ঠিক আছে এই দুটো ডিফারেন্সের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু কালকে তোমাদের এক্সামে আসবেই ঠিক আছে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন সি এফ অ্যান্ড কে মানে সেন্টিগ্রেড সেন্টিগ্রেট হাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এবং তাদের দেখো লোয়ার অ্যান্ড আপার ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে নিম্ন নিম্নশ্রাঙ্ক এবং উদ্ধশ্রিয়াঙ্ক ঠিক আছে মানে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে উর্ধশ্রেঙ্ক কত নিম্নশ্রেঙ্ক কত হাইট স্কেলের ক্ষেত্রে কত কেলভিন স্কেলের ক্ষেত্রে কত গুলো একটু দেখে রাখবে সরি নেক্সট হচ্ছে হাউ মিনি ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফার হাইট স্কেল ভ্যালুস আর ইকুয়াল ঠিক আছে কত ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াস এবং ফার্ড হাইট স্কেলের ভ্যালু ইয়ে হয় সমান হয় তো মাইনাস ফর্টি ডিগ্রি ওকে এবার একটা জিনিস এটা আমাদের অঙ্কটা করেও মানে বড় কোশ্চেন যদি আসে তাহলে করে দেখাতে হবে আর এমসি কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ে এটা প্রশ্ন নেক্সট হচ্ছে ডিফাইন থার্মাল কনডাক্টিভিটি স্পেসিফিক হিট উইথ এস আই ইউনিট আর দেখো প্রত্যেকটা ডেফিনেশন আমি তোমাদের যখন বলছি আমি বারবার কিন্তু এসআই ইউনিট বা ডাইমেনশন এগুলো উল্লেখ করছি না একদম ইউনিট ডাইমেনশান মেজারমেন্টের যখন আমি সাজেশন ভিডিও বানিয়েছি তখনই বলেছিলাম যে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের কিন্তু এসআই ইউনিট ফর্মুলা তারপর হচ্ছে ডাইমেনশন এগুলো কিন্তু পড়ে রাখতে হবে ঠিক আছে এগুলো এখনকার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী সেমিস্টারগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট বাইশ নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইশ নম্বর প্রশ্নটা থেকে একটা প্রশ্ন তোমরা পাবি সিপি সিভি বলতে কি বোঝো সিপিসিভির মধ্যে কে বড় আর সিপি সিভির মধ্যে রিলেশন ঠিক আছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর আচ্ছা আর ওই আর এর ভ্যালু কত হয় এটাও কিন্তু মানে আর মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ওর ভ্যালুটা কত হয় সেটাও কিন্তু দেখে যাবে নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন ভিড়ি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন বিটুইনই আলফা বিটা গামা যদি এক নম্বর প্রশ্ন দেয় তাহলে আলফা বিটা গামার মধ্যে তোমাদের রিলেশন আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি কিন্তু এর প্রুফটা তোমরা কিন্তু দেখে যাবে ঠিক আছে এই প্রুফটাও কিন্তু বা ডেরিভেশনটাও কিন্তু আসতে পারে ইম্পর্টেন্ট আছে নেক্সট হচ্ছে ডিফাইন কোয়েফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাকটিভিটি ল্যাটেন টিট কোয়েফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাকটিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর হচ্ছে তোমাদের ল্যাটেন টিট মানে লিন্থ আপ কাকে বলে সেটাও কিন্তু ভেরি ভিড়ি ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে ওয়াই you mean মিন বাই দ্য what do you মিন বাই দ্য স্টেটমেন্ট coefficient অফ লিনিয়ার expansion of brass is নাইনটিন ইন্টু 10 to the পাওয়ার মাইনাস সিক্স কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এটা অ্যাপ্লিকেশন বেস প্রশ্ন হ্যাঁ যে তোমাদের কী বলবো যে লিনিয়ার এক্সপেনশন যে হয় মানে প্রসারণ গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্ক ব্রাশের হচ্ছে নাইনটিন ইন্টু টেন দুবার মাইনাস সিক্স কোয়েলভ টু দুবার মাইনাস ওয়ান বলতে কী বোঝো ঠিক আছে ব্যাস এই কটাই প্রশ্ন আর এছাড়াও তোমাদের যদি মনে হয় যে এই তিনটা চ্যাপ্টারের উপর তোমরা আরও ডিটেলস সাজেশন পড়ে যেতে চাইছো তাহলে আমার চ্যানেলে গিয়ে বা তোমরা আমার চ্যানেলে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান বলে যে প্লে লিস্ট আছে সেটা তোমরা চেক করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা চেক করে নিতে পারো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও বানানো আছে এছাড়াও আমি যেটা প্রত্যেক একটা ভিডিওতে বলে আসি যাদের প্রিপারেশান মনে হচ্ছে খুব ভালো জায়গায় রয়েছে তারা এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের কোথাও না কোথাও প্রিপারেশানটা আরও এনহ্যান্স হবে বা যে জায়গাগুলো আমি তোমাদের সাজেশন ভিডিওতে আগে বলেছি বা এই লাস্ট মোমেন্টে যেগুলো বলছি সেগুলো তোমরা বেশি করে ফোকাস করতে পারবে আর তাদের জন্য এই ভিডিওগুলো আরও বেশি এফেক্টিভ মানে যারা দেখা গেল ধরো যে মনে হচ্ছে কোনো একটা চ্যাপ্টার পুরোপুরি ছেড়ে দিয়েছো তো সেই চ্যাপ্টার থেকে তোমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম ওগুলো এনি হাও এখন বোঝার অতটা দরকার নেই একদম মুখস্থ যাও ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমসের উপর একটাই ভিডিও ভিডিও আসবে যেখানে ফিজিক্সের সমস্ত নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো কোথা থেকে তোমরা করে যাবে সেটা আমি ডিসকাস করবো খুব ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ